সিনেমা তৈরি করতে যে জিনিসটা দরকার ওইটা আমার নাই। কোন জিনিস মানে? জি না, কি বলেন, মানে সিনেমা তৈরি করতে গেলে যে মূল বিষয়টা দরকার ওইটা আমার নাই। মূল বিষয়টা মানে মূল কিটা? মানে আমার প্রোডিউসার নাই। প্রোডিউসার ভেগে গিয়েছে? আপনার সিনেমা টিনেমা হচ্ছে না কেন? সিনেমা বানাচ্ছেন না আপনি? আমি তো টিকিট কেটে সিনেমা হলে গিয়ে দেখি কোনো আপনার সিনেমাই নেই। কি হচ্ছে, সিনেমা বানাতে পারছেন না? আমি তো শূন্য যে আপনি সিনেমা বানাচ্ছেন। আপনি যদি সিনেমা না বানান তাহলে হলে গিয়ে টিকিট কেটে সিনেমা দেখবো কি করে? আপনাকে অ্যাওয়ার্ড দেবো কি করে? আপনাকে নিয়ে র্যালি করবো কি করে? ফুলের মালা দেবো কি করে? আপনি পাইতে পারছেন না, আপনি তো সিনেমা বানাইতে হবে। মানে ইয়ে আর কি। কি বলছেন না কেন, কথা বলছেন না কেন? এমনি খিঁচ মেরে থাকলে তো আমি কিছু পাইতে পারবো না কো। নাকি ক্রিয়েটিভ মানুষজন শুধু শুনতে পারে কিছু বলতে পারে না কো? আমি তো শুনেছি না আপনি সিনেমা বানাবেন, আমি আবার ভেবেছি না আমাকে ইনভাইট করবেন, আমি যে কালো ভুনা খাবো। আপনি তো পুরো আমাকে হতাশ করে দিয়েছেন। মানে আমার সিনেমাটা হচ্ছে না। হচ্ছে না? হচ্ছে না মানে কেন হচ্ছে না? কোন মামুর বুটা বাধা দিয়েছে বলেন, শুধু নামটা একবার বলেন। ওকে উঠিয়ে নিয়ে এসে পদ্মা নদীতে সুইমিং করাবো, শুধু নামটা বলেন। হ্যাঁ, মানে সিনেমা তৈরি করতে যে জিনিসটা দরকার ওইটা আমার নাই। কোন জিনিস মানে? জি না, কি বলেন, মানে সিনেমা তৈরি করতে গেলে যে মূল বিষয়টা দরকার ওইটা আমার নাই। মূল বিষয়টা মানে মূল কিটা? মানে আমার প্রোডিউসার নাই। প্রোডিউসার ভেগে গিয়েছে? বলেন মামুর বুটার নাম বলেন, ওকে উঠিয়ে নিয়ে এসে পদ্মা নদীতে সুইমিং করাবো, প্রোডিউসার ভেগে গিয়েছে মানে? না, মানে প্রোডিউসার হচ্ছে যে সিনেমা ইনভেস্ট করে তাকে বলে। টাকা দেয়? আর এই কথা আগে বলবেন না, একটা সিনেমা বানাতে কত টাকা লাগবে? আমি আসলে হিন্দি ফিল্ম বানাবো তো। হিন্দি ফিল্ম? আরে তাহলে তো খুবই ভালো। হিন্দি ফিল্ম না, মানে শর্ট ফিল্ম বানাবো। ও, এটার খুব বেশি খরচ না, লাখ দুই মতো। এইটা আপনি কি বলছেন? ওরে, আমি এতক্ষণ ধরে এই কথাটা বলতে আপনি সময় নিয়েছেন? 2 লাখ টাকা লাগবে একটা সিনেমা বানাইতে? কয়টা সিনেমা বানাবেন আপনি 2 লাখ টাকা করে সেটা ভুলে ফেলেন? কয়টা বানাইতে চান? না মানে, আরে মানে মানে করতে হবে না। আপনি আবার কিন্তু ভাইবেন না যে আমাকে লাইকা টাইকা সাপ্লাই দিতে হবে। ও দিতে হবে না কো, লাইকা লাগলে আমি সাপ্লাই দেবো, টাকা আমি সাপ্লাই দেবো, আপনি শুধু ফিল্ম বানাবেন, ফিল্ম। কালকে আপনাকে এক লাইকা ফোন করবে, 2 লাখ টাকা নিয়ে যাবে, টাকাটা নেবেন, লাইকা পছন্দ হলে রেখে দিবেন, না হলে ওকে বিদায় করে দিবেন, আর এক লাইকা আপনাকে ফোন করবে, আপনি সিনেমা বানাবেন, এটাই তো আপনার কাজ। সাপোর্ট যা লাগে সব সাপোর্ট আমি দিব। পাইতে পাচ্ছে? আপনার গাড়িতে পানি হবে? এতক্ষণ পরে পাইতে পাইরেছি। হ্যাঁ, আরে পানি টানি সব আছে, আসেন 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 আসেন। না দরকার নাই। আপনি এখন লজ্জা পাচ্ছেন কেন, নাকি ভয় পাচ্ছেন? আমি মানুষ তো খারাপ না, মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে শুধু সেবা করার জন্য। আপনি হচ্ছেন তরুণ প্রজন্ম, আপনার যদি সাপোর্ট লাগে সেই সাপোর্ট যদি আমি দিতে না পারি আমার কোনো গুরুত্ব থাকবে? হ্যাঁ, উঠেন উঠেন গাড়িতে উঠেন উঠেন।